সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখনা আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের অনুষ্ঠানের পরিচালনায় আছি আজকের অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করছেন কারি রেহান আলী বিসমিল্লাহির রহমানির রহিম মান কন্তাল أو فساد في الأرض أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا صدق الله العظيم এতক্ষণ আপনারা শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সুরা আল মাইদার ছয় নং পাড়ার বত্রিশ নম্বর আয়াত কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সেটা যদি নরহত্যা বা দুনিয়ায় ধ্বংসাত্মক কোন কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিটাকেই হত্যা করল আর যদি কোনো মানুষ কারো জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিরই জীবন রক্ষা করল আমি সেই সব মুসলিম ও অমুসলিম পুলিশ অফিসার আর বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানাতে চাই যারা আজ ডক্টর ও মুসলমান এই বিষয়ে কিছু বলার জন্য আরও ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস হসবার্ট সুরেশকে যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি জাস্টিস হসবার সুরেশ বোম্বে হাইকোর্টের একজন জাজ ছিলেন উনি রিটায়ার করেন উনিশশো একানব্বই সালে মানবাধিকার আন্দোলনের একজন অগ্রপথিক জাস্টিস হসবার সুরেশ ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং ন্যায়পরায়ণ ইন্ডিয়ায় বিভিন্ন আইনের জার্নাল ম্যাগাজিন আর নিউজ তার লেখা নিয়মিতভাবেই প্রকাশিত হয় তার নতুন বই ফান্ডামেন্টাল রাইটস অ্যাজ হিউম্যান রাইটস এক বাক্যে অসাধারণ তিনি অনেক আন্তর্জাতিক ফোরামে বক্তৃতা দিয়েছেন বোম্বের হিন্দু মুসলমানের রায়টের উপর লেখা উনিশশো বিরানব্বই ও তিরানব্বই সালে তার এই রিপোর্টের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন শিরোনাম ছিল জনগণের বিচারক হিসেবে গুজরাটে মুসলমান গণহত্যার উপর তার রিপোর্ট ক্রাইম অ্যাসেনমেন্ট হিউম্যানিটি দুই হাজার দুই সালের নভেম্বর মাসে আহমেদাবাদে প্রকাশিত হওয়ার পর যথেষ্ট পরিমাণে প্রশংসা অর্জন করেছিল তার রিপোর্টে এসেছে মুম্বাইয়ের দলিতরা কেরালার ছাত্ররা গুজরাটের খ্রিস্টানরা আর সেগুলো চোখে পড়ার আমি অনুরোধ করব প্রধান অতিথিকে কিছু বলার জন্য ভাই ও বোনেরা এখন আসছেন জাস্টিস হসবার সুরেশ বন্ধুরা আমি শুরুতেই ইংল্যান্ডের বিখ্যাত বিচারক লর্ড টার্নিং এর কথা না বলে পারছি না তিনি একবার একটা কথা বলেছিলেন অভিনেতাদের মতো অন্যকে খুশি করার জন্য বিচারকরা কথা বলে না বিচারকরা উকিলদের মতো মামলায় জেতার জন্য কথা বলে না ঐতিহাসিকদের মতো অতীতকে জানার জন্য বিচারকরা কথা বলে না বিচারকরা কথা বলে রায় দেওয়ার জন্য আমি একজন রিটায়ার্ড জাজ টায়ার আমি এখানে কোনো রায় দেব না তবে আমি কথা বলবো আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি মানুষের অধিকার নিয়ে আমি আগেও কথা বলেছি যখনই কোনো অন্যায় চোখে পড়েছে আমি তার প্রতিবাদ করেছি যখনই কোথাও ভায়োলেন্স দেখেছি তার বিরুদ্ধে কথা বলেছি আর আমি সব সময় চেয়েছি বিচারকরা এসব জায়গায় কথা বলুক যদি বিচারকরা এইসব অন্যায় অবিচারের প্রতিবাদ না করে তাহলে আমাদের মধ্যে আর কে কথা বলবে আমাদের কাছে এটা এখন প্রমাণিত সত্য যে সন্ত্রাসীদের ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে প্রত্যেক দেশের সরকারই আরো বেশি ভায়োলেন্সের জন্ম দেয় এইভাবে ভায়োলেন্স বাড়তেই থাকে আর এইভাবে আপনি এই সমস্যার কোনো সমাধান পাবেন না উনিশশো সালে দিল্লি আর তার আশেপাশে কিছু এলাকায় বেশ কিছু বোমা বিস্ফোরণ হয়েছিল এটা করেছিল খালিস্তানিরা সে সময় খালিস্তানিদের বিদ্রোহ ইন্ডিয়ায় বেশ জোরে সরে চলছিল সে সময় ছিল তাই এই জন্য আমরা একটা আইন বানালাম সেটার নাম দিলাম টাডা সন্ত্রাসী সন্ত্রাসীদের খুবই নিষ্ঠুর আইন আর আপনারা জানেন টাডার অনেক অপে ব্যবহার হয়েছে আর এই আইনটা বানানোতে যেটা হয়েছে প্রচুর নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের টর্চার করা হয়েছে আমার মনে আছে একবার জাস্টিস অজিত সিং বেঞ্চ পাঞ্জাব হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ বয়স্ক মানুষ তিনি কি করলেন একটা জনসমাবেশে তিনি পাঞ্জাব সহ সারা ইন্ডিয়ায় যে অত্যাচার চলছিল সেটা নিয়ে কথা বলেছিলেন সেই জনসমাবেশে তিনি বললেন যে একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব এখন এই টাটা আইনে দেশের সংহতি নিয়ে একটা বিষয় ছিল দেশের সংহতি নষ্ট হয় এমন কোন কথা কেউ বলতে পারবে না দেশের কোন জায়গার অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারবে না কেউ বলতে পারতো না কাশ্মীরের স্বাধীনতা পাওয়া উচিত বা অন্য কোন জায়গার স্বাধীনতা পাওয়া উচিত কেউ বলতে পারতো না আর যদি কেউ এই ধরনের কোনো কথা বলতো সেটা একটা অপরাধ তাই জাস্টিস অজিত সিং বেইনস শুধু বলেছিলেন একদিন আমরা এই আইন থেকে মুক্তি পাব তার মানে হলো অত্যাচার থেকে মুক্তি অবিচার থেকে মুক্তি তাকে অ্যারেস্ট করা হলো তার হাতে পড়ানো হলো হাত করা হাইকোর্টের একজন জাজের হাতে হাত করা এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হাইকোর্টে হাইকোর্টের জাজেরা জামিন দিতে পারলো না আইনটা এমনই সুপ্রিম কোর্টে গেলেন সেখানেও তিনি জামিন পেলেন না তাই তিনি জেলখানার মধ্যে থাকলেন এক বছরের বেশি আর অবশেষে কি হলো যে নোকেশ আইনটা ছিল টাডা আইনের ক্ষমতা বলে পঁচাত্তর হাজারেরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল সবাই জেলখানায় ছিল কাউকে জামিন দেওয়া হয়নি আর এই টাডা আইনে পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য চালাতো টর্চার বিভিন্ন রকমের সব টর্চার ভয়ঙ্কর সব টর্চার চালানো হতো আর এভাবেই স্বীকারোক্তি নেওয়া হতো আর তারপর উনিশশো সালে ইন্ডিয়া সরকার টাডা নামের এই কুখ্যাত আইনটাকে বাতিল ঘোষণা করলেন তখন দেখা গেল হাজার হাজার মানুষের উপর অত্যাচার করা হয়েছে আর অবিচার করা হয়েছে কিন্তু তখন দেখা গেল বাহাত্তর হাজার কয়েদিকে সে মুক্ত করে দেয়া হলো ট্রায়াল হলো না কেস হলো না কোনো কিছুই হলো না শুধু শুধুই তারা মাসের পর মাস বছরের পর বছর জেলখানার ভেতরে অত্যাচার সহ্য করেছে আর এছাড়াও এই কুখ্যাত টাডা আইনে আমরা দোষী সাব্যস্ত করতে পেরেছি মাত্র এক দশমিক আট কিন্তু তারপরও টাডা আইন এক সময় কার্যকর ছিল পুলিশ হয়ে গিয়েছিল স্বেচ্ছাচারী পুলিশ যা খুশি তাই করতে পারত কেউ কিছু বলতে পারত না পলিটিশিয়ানরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই টাটা আইনকে ব্যবহার করতো যে কোনো লোককে তারা অ্যারেস্ট করে জেলখানায় আটকে রাখতে পারত আর কোনোভাবেই জামিন পাওয়া যেত না তারপর সালে টাটা বাতিল করা হলো কারণ এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল আমরা সবাই প্রতিবাদ করেছি টাটা খুবই নিষ্ঠুর একটা আইন আর আমরা এই ধরনের কোনো আইন চাই না আর এ ধরনের আইন দিয়ে সন্ত্রাস বন্ধ করা যাবে না বরং সন্ত্রাস আরো বাড়বে তারপর উনিশশো পঁচানব্বই সালে তার আইনকে বাতিল করা হলো তারপর ঘটলো দু সালে নয় সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা আর তারপর পরই আমরা যেটা করলাম ইন্ডিয়াতে কোনো কিছুই হয়নি যা কিছু হওয়ার সেটা হয়েছে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কিন্তু বুশ ঘোষণা দিলেন যে একেবারে সঙ্গে সঙ্গে যে এইটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বুশ আরো বললেন যারা আমাদের সাথে নেই তারা আমাদের শত্রু আর আমরা সবাই তখন বললাম ও না না আমরা আমেরিকার পক্ষে আমরা বুশের পক্ষে আমরা কি করলাম আমরা আরো একটা আইন বানালাম পোটা এই আইন সেই একই ঘটনা ঘটালো পোটা বহুমুখী একটা আইন আইন একটা হোল্ড অল আইনে যেটা হয়েছিল এখানেও সেটাই ঘটলো অনেক মানুষের অত্যাচার হয়েছে অনেক মানুষের অত্যাচার হয়েছে তারা সন্ত্রাসী হোক বা না হোক তারা অনেকেই জানে না তাদের অপরাধ কি এই ধরনের আইন এরকম আইন মানুষের মধ্যে শুধু আতঙ্কই বাড়ায় এই কথাটা প্রাসঙ্গিক কারণ মানুষ এখন পোটা নিয়ে কথা বলে তারা পোটার মতো আইন চায় মানুষ দু সালে বোম্বে ট্রেনে সেই বোমা বিস্ফোরণ দেখেছে দুই দিন আগের ঘটনাও দেখেছে মানুষ বলছে যে কঠিন কোন আইন ছাড়া সন্ত্রাস দমন করা যাবে না আমি আপনাদের বলি কঠিন আইন দিয়ে কখনো সন্ত্রাস থামানো যায় না এই দেশের কোথাও না এই পৃথিবীরও কোথাও না এই যে এখন আমাদের পোটা আইনটা আছে এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে আর সেখানে কি হলো যখন এটা নিয়ে বিতর্ক চলছিল তখন পার্লামেন্টে আক্রমণ করা হলো দু আইনটা এক সালে তেরোই ডিসেম্বর কলকাতায় ইউএস ইনফরমেশন সেন্টারে বোমা মারা হলো তারপর মন্দিরে সেটা ছিল সালে চব্বিশে সেপ্টেম্বর তারপর রঘুনাথ মন্দিরে দু হাজার দুই চব্বিশে নভেম্বর তারপর মুম্বাইয়ের ঘাটকুপায় বুলন্দে দোসরা ডিসেম্বর তারপর গেট অফ ইন্ডিয়ায় একদম বাজারের মধ্যে দু সালে পঁচিশে আগস্ট তাহলে এই এই আইন থাকা সত্ত্বেও এইসব বোমা বিস্ফোরণ চলছেই পোটা দিয়ে এখানে কোনো লাভ হচ্ছে না দু সালে ইন্ডিয়ার তখনকার অ্যাটর্নি জেনারেল এই কথাটা বলেছিলেন সে বছর জম্মু ও কাশ্মীরে চার হাজার আটত্রিশটা ঘটনা ঘটেছিল যদিও সেখানে অনেক আর্মি নিরাপত্তা রক্ষী ছিল আইনও ছিল দু সালে ইন্ডিয়াতে আক্রমণের জায়গায় এক হাজার সাতশো সময় নিহত হয়েছে তার মধ্যে পাঁচশো আট জন অন্য দেশের নাগরিক কাশ্মীরে গত সতেরো বছরে এ পর্যন্ত মারা গিয়েছে আশি হাজারেরও বেশি মানুষ অনেকে স্রেফ হারিয়ে গেছে একই ঘটনা ঘটেছে পাঞ্জাবে পাঞ্জাবে সে সময় খালিস্তানিদের বিদ্রোহ চলছিল হাজার হাজার মানুষ হারিয়ে গেছে কেউ জানে না তাদের কি হয়েছে এমনকি এখনো কয়েক বছর আগেও বিয়ান নদীর অনেক 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 লাশ কঙ্কাল মানুষের পাওয়া গেছে মনে আছে আমি সেখানে গিয়েছিলাম একটা এনকোয়ারি করেছিলাম আমি সেখানে গিয়ে সেটা লক্ষ্য করলাম সেখানে লোকজনদের সাথে কথা বলেছিলাম কয়েকটা বাড়িতেও গিয়েছিলাম বেশিরভাগ বাড়িতেই যুবক বা তরুণরা কেউ নেই বয়স্ক লোকজন আছে বাচ্চা ছেলে পেরেলেও আছে কেউ বলতে পারে না তাদের কি হয়েছে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল গভীর রাতে আর আর পরের দিন তারা ফিরে আসেনি তাই কথা একটি অবিরাম প্রক্রিয়া খুন আর বদলা খুন কাশ্মীরে আর মণিপুরে আমি মণিপুরে গিয়েছিলাম সেখানেও একই অবস্থা ছত্রিশগড়ে হয়েছে তেলেঙ্গানায় হয়েছে আরো অনেক জায়গায় নিয়ম হয়ে গেছে এরকম সেদিন টেরারিস্ট অর্ডানান্স প্রয়োজন কে হবে এই কাউন্টার টেরারিস্ট অর্ডানান্স আপনি আর আমি আমরাই কি প্রধানমন্ত্রীর কাউন্টার টেরারিস্ট অর্ডানান্স আমি আসলে জানিনা প্রধানমন্ত্রী কথা বলেছেন কাশ্মীরে কি হয়েছিল আমরা অনেক দিন আগে সেখানে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমরা সেখান থেকে অনেক কাশ্মীরিদের অ্যারেস্ট করেছিলাম তাদের জেলখানার ভেতরে আটকে রেখেছিলাম বছরের পর বছর আরো খারাপ হলো আমাদের সরকার তাদের ব্রেন ওয়াশ করলো তাদের ফিরে যেতে বললো তোমরা ফিরে যে তোমার লোকদেরকে বোঝাও এভাবে যুদ্ধ করতে নিষেধ করো আর ইন্ডিয়ার প্রতি তাদের বিরূপ মনোভাব বদলাবার ব্যাপারে সাহায্য করো তারা বললো আমরা গেলেই আমাদের মেরে ফেলা হবে তারপর আমাদের সরকার বলল আমরা ওদের অস্ত্র দেব তখন এই লোকগুলো অস্ত্র হাতে নিয়ে ফিরে গেল আমার মনে আছে একবার ইলেকশনের পাঞ্জাবে যেটা আছে পিইউডিএ ডি এ ডেমোক্রেটিক রাইটস অর্গানাইজেশন একটা রিপোর্ট ছাপালো আর সেই রিপোর্টে বলা হলো যে এখানে পাঞ্জাবে ভোট নেওয়া হচ্ছে বন্দুকের মুখে সেখানে আর্মি আছে তাদের কাছে অনেক অস্ত্র আছে প্রতিরক্ষা বাহিনীর কাছে অস্ত্র আছে এছাড়াও অস্ত্র আছে আর অনেক অনেক দলের কাছে অনেক মানুষের কাছে প্রতিরক্ষা বাহিনীর কাছে ইন্ডিয়ার মানুষ এখন বন্ধুকে সামনে দাঁড়িয়ে আছে এইভাবে কি সমস্যার সমাধান হয় ভায়োলেন্স জবাব ভায়োলেন্স এরপর দেখেন ছত্রিশগড়ে সরকার কি করেছে ছত্রিশগড়ে অনেক মাওবাদীরা আছে নকশালপন্থীরা আছে তাদের শেষ করার জন্য আমরা সেখানে আদিবাসীদের নিয়ে বানালাম একটা বাহিনী প্রায় পাঁচ হাজার আদিবাসীকে নিয়ে তৈরি করা হলো এই বাহিনী সেটার নাম দিলাম সালোয়া জুলুম তারপর সেখানে ফলাফলটা কি দাঁড়ালো আদিবাসীরা সব মারা গেল নকশালপন্থীরা এখনো সেখানে আছে এইসব ব্যাপার নিয়ে আমাদের একটু ভাবতে হবে তাই আমি যেটা বলতে চাই তা হল এই দেশে এখন পর্যন্ত কোন সন্ত্রাসীর প্রকাশ্যে বিচার হয়নি এখন পর্যন্ত হয়নি আমরা শুধু হত্যাই করেছি যেমন ধরেন বোম্বে তেরানব্বই সালে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল তেরানব্বই সালে অপরাধীকে আমরা এখনো বের করতে পারিনি তারা এই কাজ করেছে আসল অপরাধী কারা আমরা কিছু জানি না এর পাশাপাশি লোকজন জেলখানার ভেতরে বন্দি হয়ে আছে বছরের পর বছর কবে তাদের মামলা হবে শুনানি হবে বিচার হবে এ ব্যাপারে তারা কিছু বলতে পারে না এটাই বাস্তবতা এছাড়াও আপনারা দেখতে পাবেন আকসাদার মন্দিরে আক্রমণ করা হয়েছিল এখানেও যারা আক্রমণ করেছিল তাদের মেরে ফেলা হয়েছে পার্লামেন্টে ওই আক্রমণে কারা কাজটা করেছিল আমরা জানি না তাদের মেরে ফেলেছি এই ধরনের কাজই আমরা এখন করছি ভায়োলেন্সের জবাব দিতে গিয়ে আমরা আরো বেশি ভায়োলেন্স করছি আর এখন সব গোয়েন্দাগিরি চারিদিকে চলছে আর তাতে করে যেটা হচ্ছে পুরো দেশ জুড়েই অন্যায় আর অবিচার বেড়ে গেছে কারণ একটা সিকিউরিটি সোসাইটিতে পুলিশ যা খুশি তাই করতে পারে খবরের কাগজে হয়তো দেখেছেন যে অ্যান্ট ফিলে একটা লাশ পাওয়া গেছে একটা বাড়িতে একটা পরিত্যক্ত বাড়িতে সেখানে কেউ ছিল না ঘটনাটা যেটা ঘটেছিল পুলিশ জানতে পেরেছিল যে লোকটা নাকি পাকিস্তানি কিভাবে জানি না পুলিশ তাকে গুলি করলো মেরে ফেললো কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই নেই তাই নিজেদের সিকিউরিটির জন্য সোসাইটি মেনে নিল কেউ কোনো প্রতিবাদ করেনি কে মারা গেল কেউ জানে না আর পুলিশও এই ধরনের আইন চায় কারণ এটা তাদের হেল্প করে তাদের কোনো কিছু প্রমাণ করার দরকার নেই তারা যে কাউকে আটকে রাখতে পারে পুলিশ স্টেশনে যে কাউকে আটকে রাখতে পারে দিনের পর দিন কোনো অভিযোগ ছাড়া কোনো কিছু ছাড়া ইনভেস্টিগেশনের কথা বলে কিছুদিন আগে আমি মাইনরিটি কমিশনে গিয়েছিলাম যেটা করা হয় লোকজনকে জড়ো করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আইনটা এখানে কি আপনাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো যদি আপনি উইটনেস হয়ে থাকেন আপনার স্টেটমেন্ট নেওয়া হবে তারপর আপনি চলে যাবেন যদি উইটনেস না হন তাহলে আপনি সাসপেক্ট কোন রেকর্ডে আপনার নাম লেখা থাকবে আপনার নাম এফআইআর এ থাকবে অথবা অন্য কোনো ইনফরমেশন থাকবে কিন্তু আমাকে পুলিশ স্টেশনে নিয়ে আপনি বলতে পারেন না যে তুমি একজন সাসপেক্ট আপনি আমাকে চেনে নি না তবুও আমি সাসপেক্ট আমাকে আটকে রাখলেন আমার উপর টর্চার করলেন দিনের পর দিন আটকে রাখলেন কোথাও এন্ট্রি নেই রেকর্ড নেই তারপর একদিন জুড়ে দিলেন আমার সাথে একজন পাকিস্তানের নাম এটা কোন ধরনের আইন মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রুডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি এখানে কম্পিউটারের যাবতীয় পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার প্রিন্টার মনিটর সার্ভিসিং করা হয় এছাড়াও দেশি বিদেশি দুই হাজারেরও অধিক ইসলামী সিডি বিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন মাল্টিমিডিয়া পিসি তাই এখন সিকিউরিটির নামে পুলিশ যা খুশি তাই করতে পারে এনকাউন্টারে যে কেউ মারা যেতে পারে এখানে এখানে কোনো তদন্ত হবে না সিকিউরিটির দোহাই দিয়ে আপনার উপরে সব সময় সব সময় নজরদারি করা সম্ভব যেমন ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে সব লেনদেন আপনাকে করতে হবে চেকের মাধ্যমে সিকিউরিটির দোহাই দিয়ে দেখবেন যে মুম্বাইতে এখন নতুন নিয়ম হয়েছে যে আপনি কোনো বাই প্রপার্টি বিক্রি করতে পারবেন না আপনার বাসা ভাড়া দিতে পারবেন না যদি ভাড়া দিতে চান তাহলে আপনাকে আপনাকে কোন পুলিশ অফিসারকে জানাতে হবে তাই পুলিশকে সবকিছু জানাতে হবে এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে ধীরে ধীরে পরিণত করা হচ্ছে আসলে বর্তমানে পুরো পৃথিবীতেই এটা চলছে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে দাসে পরিণত হচ্ছি এটাই বাস্তবতা এটা নতুন কিছুই না যখন টাডা আইনটা করা হয়েছিল সেটাও করা হয়েছিল সিকিউরিটির জন্য সুপ্রিম কোর্ট এটা একটা আইন, আইন সেই ঘটনার পর কেউ এটার পক্ষে ছিল না কিন্তু সুপ্রিম এটাকে সমর্থন করেছে এবারও দোহাইটা ছিল ইন্টারনাল সিকিউরিটি দোহাইটা হলো সিকিউরিটির সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর আসলো পোর্ট আইন আবারও সিকিউরিটির দোহাই দিয়ে তারপর এলো আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই আইন দিয়ে তারা উত্তর পশ্চিম ইন্ডিয়ার মণিপুর এলাকা ছাড়খাড় করে দিয়েছে দিয়ে আমরা এটাকে সমর্থন করি আগে আমরা জানতাম সমাজ, ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক সবকিছু ভুলে গেছি এটাই এখন অবস্থা তাই আমাদের সবাইকে কথা মনে রাখতে হবে আমাদের বুঝতে হবে এই ভায়োলেন্সকে আমাদের বন্ধ করতে হবে তাহলে এখানে সমাধানটা কি অস্ত্র কোনো সমাধান না ভায়োলেন্স কোনো সমাধান না ভায়োলেন্স এর সমাধান হিসেবে কখনো ভায়োলেন্স আসতে পারে না আমাদের এখন দেখতে হবে যে আমাদের সমাজে কেন এই সব সন্ত্রাস হচ্ছে আমাদের বুঝতে হবে এইসবের পেছনের কারণটা কি কি জন্য এসব হচ্ছে আর এই জিনিসটাই আমাদের সরকারকে বুঝতে হবে অস্ত্র দিয়ে না এইসব নিষ্ঠুর আইন দিয়ে না আমাদের সমাজে এখন অনেক বেশি অন্যায় আর অবিচার হয় ইন্ডিয়া আপনি যান না কেন সব জায়গায় অন্যায় হচ্ছে আর ক্ষমতাবানরা যা খুশি তাই করে তাদের কিছুই হয় না আমেরিকা যে কোনো দেশকে দখল করতে পারে তাদের কিছুই হবে না ইন্ডিয়াতেও বড় লোক আর ক্ষমতাবানরা কিছুই কেয়ার করে না তারা যা চায় তাই পায় কিন্তু গরিবরা গরিবদের কি হয় একেবারে গরিব যারা তাদের জন্য প্রজেক্ট হয়েছে আমরা তাদের নিয়ে অনেক প্রজেক্ট করেছি আমার কাছে ব্যাপারে একেবারে বিস্তারিত আছে নর্মদা কথাই নর্মদাবাদের সবাই ঘর বাড়ি হারালো যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের কি হলো হাজার হাজার আদিবাসী তাদের কি হলো তারা তাদের জমি হারিয়েছে তাদের জন্য কিছুই করা হয়নি মুম্বাইতে চল্লিশ লক্ষেরও বেশি মানুষ বস্তিতে বসবাস করে আমাদের সরকার কি করছে সরকার ওই বস্তুগুলো ভাঙছে আমাদের বাসস্থানের অধিকার আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত বাসস্থানের অধিকার আশ্রয় লাভের অধিকার এটা তো মানুষ হিসেবে আপনার মৌলিক অধিকার আমাদের সব ধরনের অধিকার ভুলে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে আগেও অনেকবার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান মর্যাদার সাথে প্রাসঙ্গিক সবকিছু আমাদের জীবনের জন্য প্রয়োজন আমাদের খাদ্য আমাদের পোশাক আমাদের বাসস্থান আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আমরা আজকে কি করছি আমরা এসব নিয়ে চিন্তাও করছি না সরকার আসলে কোনো কাজই করছে না সরকার তার কোনো দায়িত্বই পালন করছে না সরকার ধীরে ধীরে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছে এই ধরনের পরিস্থিতিতে মানুষ কি করবে যদি আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় যদি কোনো আদালতে ন্যায় বিচার না পান আপনি কি করবেন অন্ধ্রপ্রদেশে হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে বারবার তারা আদালতে আপিল করেছে সরকার এই ব্যাপারে উদাসীন সরকার কিছুই করেনি মানুষ এখানে কি করবে এগুলোই হলো প্রশ্ন মনে আছে একবার অরুন্ধীতি রায় বলেছিলেন এ ধরনের পরিস্থিতিতে যখন মানুষ ন্যায় বিচার পায় না কোনো সাহায্য পায় না সেই সময় তারা যা করে সেটা হলো তারাই সব অত্যাচারকে অস্বীকার করতে চায় আমার মনে আছে আমি গুজরাটে গিয়েছিলাম সেখানে অনেক ছোট ছোট ছেলে পেলে দেখেছি যাদের মা বোনদের ধর্ষণের পর পুড়িয়ে মারা হয়েছে কেউ তাদের গাইড করেনি কেউ তাদের লেখাপড়া শেখায়নি কেউ তাদেরকে মনোচিকিৎসা বা সাহায্য করেনি আতঙ্কটা তখনও ছিল তারা কি করবে কে তাদের ন্যায় বিচার দেবে কিভাবে তারা ন্যায় বিচার আশা করতে পারে আমি অস্ত্র ধারণের বিরুদ্ধে কথা বলছি না তবে সরকারের একটা দায়িত্ব আছে আর সরকারের এটা মনে রাখতে হবে সরকার যদি ভিক্তিমদের সাহায্য না করে তাহলে ভিক্তিমরা নিজে থেকেই সমস্যার সমাধানের চেষ্টা করবে এটাই আসল কথা তাই অরুন্ধতি রায় যেটা বলেছিলেন যখন আর হতে চায় না তাদের বলা হয় সন্ত্রাসী আর এভাবেই আমরা সবাই সমাজের বিভিন্ন অন্যায় আর অবিচারের শিকার হচ্ছি প্রতিদিন আমাদের সরকারের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত তবে নিষ্ঠুর কোনো আইন দিয়ে নয় কাউন্টার তৈরি করে নয় কোনো একটা বিশেষ জাতির উপর অত্যাচার চালিয়ে নয় অবিচার করে নয় বরং প্রত্যেক মানুষকে তার অধিকারটা দিতে হবে মানুষের খাদ্যের অধিকার বাসস্থানের অধিকার মানুষের শিক্ষার অধিকার সুস্বাস্থ্যের অধিকার ভালো একটা জীবিকার অধিকার এইসব যদি এই সব অধিকার নিশ্চিত করা হয় আপনার থেকে এই সমাজ একটা পরিবর্তন আসবে এটুকু বলেই আমি আমার কথা শেষ করব সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ জাস্টিস হাজবেট সুরেশ আমাদের চারপাশে প্রতিদিন যে অন্যায়গুলো ঘটতে দেখি সেগুলোর ব্যাপারে আপনার সুচিন্তিত মতামতের জন্য আপনি যেভাবে সত্যকে তুলে ধরলেন সেটা আসলেই আমাদের সবার যথেষ্ট উপকারে আসবে এখন আমি আবারও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে আলোচনার পরে থাকবে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব সেখানে আপনি ডক্টর জাকির নায়ককে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের পৃথিবীতে এখন সন্ত্রাস যে হারে বেড়ে গিয়েছে তাতে করে আমাদের পক্ষে যুদ্ধ আর শান্তিকে ধর্ম আর রাজনীতিকে আলাদা করা কঠিন মিডিয়ার রিপোর্টের কারণে পৃথিবীর মানুষ আজ মুসলিমদের ভয় পায় ইসলামকে ভয় পায় পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা সবাই আশ্চর্য হই আশেপাশে সমস্ত মুসলমানরা একটা কথাই ভাবে সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি আমাদের আজকের অনুষ্ঠানের বক্তা ড জাকির নায়ক যিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুম্বাই একজন মেডিকেল ডাক্তার আর ইসলাম ও অন্যান্য ধর্মের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড জাকির নায়ক গত দশ বছরে পৃথিবী জুড়ে এক হাজারেরও বেশি বক্তৃতা দিয়েছেন পৃথিবীর একশো বেশি দেশের টিভি চ্যানেলে তার অনুষ্ঠান প্রচারিত হয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় সন্ত্রাস কি মুসলিমদের সম্পত্তি এখন বলবেন ড জাকির নায়ক الحمد للہ وسلاۃ وسلام الرسول اللہ علیہ آل وساب اجمعین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وقل جال حق و ذاکل باطل ان لباطل کان نظہو کا رب شہلی صدری ویسر لی امری وحل الاقدت من لسان یفقہ قولی سردہ جاستیس حضبت سوریش آمد سردہ گروہ جانرہ এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী সম্ভাষণে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত আপনাদের সবার উপরে দয়া শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক সর্বশক্তিমান আল্লাহ সুবাহ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বিশ্বে সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি প্রথমে আসুন বোঝার চেষ্টা করি সন্ত্রাস এই শব্দটার আবিধানিক অর্থ কি সন্ত্রাস শব্দটাকে সংজ্ঞা দেয়া খুবই কঠিন এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন আর অনেক পরস্পর বিরোধী সংজ্ঞা জিনিসটা আসলে বায়বীয় এটা বিভিন্ন সময়ে বদলায় আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হল কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল সতেরোশো নব্বইয়ের দশকে সে সময় ফরাসি বিপ্লবে আর এই সতেরোশো নব্বইয়ের দশকে একজন কূটনীতিক এডমান্ড বার্ক একজন ব্রিটিশ কূটনীতিক তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবেন সরকারকে আর সতেরোশো তিরানব্বই থেকে চুরানব্বই সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল সন্ত্রাসের সময়কাল আর ম্যাক্সমিলিয়ন রফার তিনি ছিলেন এই সরকারের প্রধান আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে ইতিহাস এখন আমাদের বলে যে রবস্পিয়ার তখন পাঁচ লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল আর তার মধ্যে চল্লিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল দুই লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন আরও দুই লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার বিশেষ করে পশ্চিমা মিডিয়া আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না তবে সব সন্ত্রাসী মুসলমান আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে বিশেষ করে দুই হাজার ছয় সালে এগারো জুলাইয়ের পর বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর বিশেষ করে বোম্বেতে আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও বিশেষ করে বোম্বে লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী সন্ত্রাসী নয় তবে সব মুসলমান আসলে আমরা দেখার চেষ্টা করি যে ইতিহাস আমাদের কি বলে আর সন্ত্রাসী হামলা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে এখন আমরা রেকর্ডগুলো দেখি ঊনবিংশ শতাব্দীতে আমরা এমন কোন সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে সময় যেহেতু এখানে কম তাই আমি ঊনবিংশ শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না আমি মাত্র কয়েকটা কথা বলছি আমরা জানি উনিশশো সালে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায় তিনি একটা বুলেটপ্রুফ গাড়িতে করে ঘুরছিলেন তখন এক বোমা বিস্ফোরণে একুশ জন নিরীহ পথচারী মারা গেল তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন আরেকটা বোমা তিনি মারা গেলেন তাকে তাকে কোনো মুসলমান হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন সে অমুসলিম ছিল সে ছিল নৈরাজ্যবাদী আমরা জানি আঠারোশো ছিয়াশি সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর বারো জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ আরো সাতজন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না আটজন নৈরাজ্যবাদী সবাই অমুসলিম ছিল যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো এক সালের ছয় সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল লিওন তাকে দুইবার গুলি করেছিল সে অমুসলিম ছিল আর উনিশশো দশ সালের পহেলা অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের টাইম নিউজ পেপার বিল্ডিং এখানে জন নিরীহ মানুষ মারা গিয়েছিল এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা দুইজন ছিল খ্রিস্টান তাদের নাম ছিল জেমস আর জোসেফ তারা ছিল ইউনিয়ন লিডার তারাও মুসলিম ছিল আমরা জানি যে উনিশশো চোদ্দ সালের আঠাশে জুন সারায়েব হতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রান্স এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান তারাও অমুসলিম ছিল ইতিহাস থেকে আমরা জানতে পারি যে উনিশশো সালের ১৬ এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ ঘটনাটা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে এখানে একশো পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল পাঁচশো জনেরও বেশি এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ একটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি তারাও অমুসলিম ছিল আমরা জানি ইতিহাস আমাদের বলে যে উনিশশো চৌত্রিশ সালের নয় অক্টোবর যুগস্লোভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জীব সেও একজন অমুসলিম ছিল প্রথম যে আমেরিকান প্ল্যানটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম সে প্লেনটা হাইজাক করে নিয়ে যায় কিউবায় আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয় আমরা যদি আক্রমণের ইতিহাসটাকে সন্ত্রাসী দেখি তাহলে জানতে পারবো যে উনিশশো আগস্ট গুয়েতেমালার অ্যাম্বাসেডার তাকে হত্যা করেছিল একজন অমুসলিম উনিশশো সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং সেটা হয়েছিল উনিশশো সালের উনিশে এপ্রিল সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহমার ফেডারেল বিল্ডিং আঘাত করে মারা যায় একশো জন নিরীহ মানুষ আহত হয় আরো কয়েকশো প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র দিনের পর দিন কয়েকদিন পরে জানা গেল যে কাজটা দুজন ডানপন্থী দলের সমর্থকের খ্রিস্টান তাদের নাম তিমথি আর টেরি এরাই ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো তারপর হাওয়া তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আট বছরের মধ্যে দুইশো সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা অনেকগুলো দল আছে ইরগুন স্টার্ন গ্যাং হ্যাগানা আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা ঘটনাটা ঘটেছিল উনিশশো ছেচল্লিশ সালের বাইশে জুলাই বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান এখানে একানব্বই জন নিরীহ মানুষ মারা গিয়েছিল তার মধ্যে আঠাশ জন ছিল ব্রিটিশ একচল্লিশ জন আরব সাতজন ইহুদি এছাড়া আরো ছিল পাঁচজন এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ এখানে একানব্বই জন মারা যায় আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে এক নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন চিন্তা করেন যে মানুষটা খুনি যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন স্টান গ্যাং ইরগুন হ্যাগানা এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন মেনাকেম বেগান এরিয়াল স্যারন এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা তারাই একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনি তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলি রাই চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতিভাদের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এ ঘটনায় ঘটেছে আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো আটাত্তর সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে আর পঞ্চান্ন দিন পর তাকে হত্যা করে আরও যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানও আছে দ্য জাপানিজ রেড আর্মি তারা একটা বৌদ্ধ কাল্ট ওম বৌদ্ধ বৌদ্ধকাল্ট আর তারা একবার নারগাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় গ্যাসের কারণে আহত হয়েছিল এরা সবাই ইংল্যান্ডে বেশি সময় আইরিশ রিপাবলিকান আর্মি বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র উনিশশো সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা গিলবোর্ড বারে তারা পাঁচজন নিরীহ মানুষকে হত্যা করেছে আহত হয়েছে চুয়াল্লিশ জন বার্মিংহাম বারে একুশ জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায় আর একশো বিরাশি জন আহত হয় সময় কম তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না সামান্য কয়েকটা বলছি মাত্র কয়েকটার কথা উনিশশো সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায় সেখানে দুইজন মারা যায় আহত হয় একশো জনের বেশি এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আইআরএ বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে সেখানে আহত হয় দুশো ছয় জন উনিশশো সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ সেখানে পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে সেখানে পঁয়ত্রিশ জন নিরীহ মানুষ আহত হয়েছিল সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি অবাক বোমা বিস্ফোরণের কথা পাঁচশো পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে আর উনত্রিশ জন নিরীহ মানুষ মারা গিয়েছিল আহত হয়েছিল তিনশো জন আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিম রায় এগুলো কোনো মুসলমান লেখেনি সব রেকর্ডে অমুসলিম সোর্স থেকে অ্যামনেস্টি বিবিসি ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয় যেমন আজকে জানলাম কতজন মারা গেছে দুশো জন আরেকটা চুরানব্বই জন আরেকটা তিরানব্বই জন তাই আমি বললাম দুশো জনেরও বেশি যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয় সংখ্যাটা কম হলে এটা হয় না এসব কিছু অমুসলিমদের লেখা দুই সালে আয়ারে বোমা ফাটালো বিবিসিতে কিন্তু আয়ারে কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে